হ্যালো, স্যার শুনতে পাচ্ছি? স্যার এখন শুনতে পাচ্ছো? যে এখন আওয়াজটা ভালোই লাগছে। বিসমিল্লাহির রহমানির রহিম, চলো আমরা স্টার্ট করি, ঠিক আছে? আজকে আমাদের টপিক কি জানো তো? হ্যাঁ জি স্যার, দ্য শর্ট কেস, জেনারেল হ্যাঁ এক্সামিনেশন অ্যান্ড অ্যাবডোমেন, ঠিক আছে? তো তোমরা তো কয়দিন পরে পরীক্ষা দিবা, সুতরাং এই দুইটা সিস্টেম কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর এগুলো আসলে ইনফ্যাক্ট জুন ক্লাসে আসলে হয় না, তোমাদের কিভাবে হবে আল্লাহ জানে। তো এই জুম ক্লাসে আসলে এক্সামিনেশন হয় না। তোমরা অন্যান্য স্যাররা যে ক্লাস করে কিভাবে করে, আমার মতো নেই না, ডামি টামি দেখায়। স্যার, ভিডিও দেখানো হয়? ভিডিও দেখানো হয়? আমি তো আসলে কোনো ভিডিও, স্যার অন্য কোনো সাবজেক্টের ওয়ার্ড হচ্ছে না, শুধুমাত্র পেডিয়াট্রিক্স এর ওয়ার্ডই হয়। পেডিয়াট্রিক্স এর আমি বলতেছি, অন্য যে টিচার আছে না আমাদের, ওনারা কি ভিডিও দেখেছে না? শুধু থিওরি পড়ান স্যার, এর জন্য তাও কোপ করা যায়। মুশকিল আছে। শোনো, তোমরা থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে তো মানে ক্লাসটা মানে এমনি ওয়ার্ডিং ক্লাস করছো না? না স্যার, আমাদের পেডিয়াট্রিক্স এ থার্ড ইয়ার এ যে প্লেসমেন্ট ছিল, পরীক্ষার কারণে 1 সপ্তাহের মতো করতে পারছি, বেশি কিছুই করতে পারি না। ফোর্থ ইয়ারে ছিল না স্যার? ফোর্থ ইয়ারে তোমাদের প্লেসমেন্ট ছিল না? না স্যার। মেডিসিনে করছো তো? মেডিসিনে করেছি স্যার। মেডিসিনে করছো, তাহলে বলবো এক্সামিনেশন তো মোরলেস একই রকম, তাই না? তাহলে আমরা যদি জেনারেল এক্সামিনেশনের কথা শুরু করি, তাহলে জেনারেল এক্সামিনেশন কোথা থেকে শুরু করি আমরা? অ্যাপিয়ারেন্স, বডি বিল্ড, ডিকুবিটাস, তারপরে নিউট্রিশনাল স্ট্যাটাস, হুম, অ্যানিমিয়া, জন্ডিস, ক্লাবিং, পাইলোনাইকিয়া, লিকোনাইকিয়া, হুম, তারপরে আর কি? তারপর থাইরয়েড গ্ল্যান্ড, আর এছাড়া অন্য কোনো স্যার ক্যানুলা থাকলে বা এরকম কিছু আছে কিনা, ক্যাথেটারাইজেশন আছে কিনা এগুলো দেখতে হবে। আর আর কি? জেভিপি, হুম, আর আর কি? শুরুটা করি কোথেকে বলো তো? প্রথমে পেশেন্টকে গ্রিটিংস দিই, ইন্ট্রোডাকশন, পারমিশন, তারপর প্রপার পজিশনিং, তারপর অ্যাটেন্ডেন্ট যদি লাগে সেটার পারমিশন নিতে হবে, তারপর প্রপার স্ক্রিনিং, প্রপার লাইট। হ্যাঁ, ভেরি গুড। আর আর কি? প্রপার এক্সপোজার অফ দ্য পেশেন্ট। আর আর কি? গ্রিটিং সেশন একটা, জি স্যার বলেছি তো। বলেছ? জি স্যার বলেছ। আচ্ছা, তারপরে আমরা কি করি, গ্রিটিং সেট করে তাকে আমরা প্রপার পজিশনিং করি, করে হেড টু টো, হেড টু টো এদিকে যাই না, আমরা প্রথমে মাথায় দেখি, মাথায় কি দেখি, যদি যে পেডিয়াট্রিক পেশেন্ট হয় তাহলে তার ক্ষেত্রে এক ধরনের চিন্তা, আর যদি অ্যাডাল্ট পেশেন্ট হয় তার ক্ষেত্রে আরেক ধরনের চিন্তা, ঠিক? কি বুঝতে পারছো? যদি পেডিয়াট্রিক পেশেন্ট থাকে তাহলে দেখো আমরা কিন্তু ওএফসিটা দেখি, দেখি না? হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছো? জি স্যার শুনতে পাচ্ছি।
কারেন্ট হটস্পট দিয়ে চালাচ্ছ না? হ্যালো, জি স্যার। শোনো, একটু প্রবলেম হচ্ছে আমার এখানে, ওয়াইফাই ভালো কাজ করছে না, আর হটস্পট দিয়ে চালাচ্ছি, তো এর মধ্যে লোকজন আবার ফোন করে জানালাম। তো যেটা বলছিলাম, ফোন ফাইনালি কয়টা আছে বলো, একজন আমাকে একটু শেয়ার করো, কয়টা ফ্যান একরাম উন্নেসা লিজা বলো, ফোন ফাইনালি কয়টা আছে? ফন্টানেলি কয়টা? হ্যালো, হ্যালো, তুমি কি ক্লাসে নাই নাকি? আমি বুঝতেছি, যাকে বললাম সে তো রেসপন্স করে না। তাহলে ফন্টানেলি হলো দুটো, একটা হলো অ্যান্টেরিয়র ফন্টানেলি, একটা হলো পোস্টেরিয়র ফন্টানেলি। পোস্টেরিয়র ফন্টানেলি উইদিন 5 মান্থস ক্লোজ হয়ে যায়, আর অ্যান্টেরিয়র ফন্টানেলিটা 15 to 18 মান্থসে ক্লোজ হয়। এই ফন্টানেলিটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, বিকজ মানে পিডিয়াট্রিক পেশেন্টে এটা বালস কিনা, নর্মাল কিনা, শাংকেন কিনা, এই জিনিসগুলো আমরা দেখি, ঠিক আছে? জেনারেল এক্সামিনেশনে আমাদের ফন্টান এগুলো দেখতে হয়, তারপরে সুচার গুলো দেখতে হয়, ঠিক আছে? যে সুচার গুলো কি, যে ক্রানিও সাইনাস্টোসিস একটা জিনিস আছে, এটা আছে কিনা এটা দেখতে হয়, তারপরে যে জিনিসটা দেখতে হয় ব্রেন গ্রোথের জন্য আমাদের যে ওএফসিটা মেজার করতে হয়, ঠিক আছে? ওএফসিটা কি মানে খুব রেপিড মানে বাড়তেছে, মানে হাইড্রোক্যাফাসের হাইড্রোসেফলাস যেটা, ক্যাফলাস যেটা, সেদিকে যাচ্ছে নাকি আবার সেটা খুব ডিলেড হচ্ছে, ঠিক আছে? দুটোই খারাপ, যদি ডিলেড হয় তাহলে আমার কি তার হাইপোথাইরয়েডিজম আছে কিনা বা অন্য কিছু আছে কিনা সেদিনে সেদিকটা চিন্তা করতে হবে, বা তার কোনো কি রিকেটস ডেভেলপ করতেছে কিনা সেই দিকে চিন্তা করতে হবে, আর যদি প্রিমেচিউর হয়ে যায় প্রিমিয়াম সাইনাস্টোসিস তাহলে ব্রেন গ্রোথ হবে না, এগুলো চিন্তা করতে হবে। তারপরে আসো, আমি যদি ফেসের দিকে, ফেসটা আমি নর্মাল ফেস নাকি আমার সিন্ড্রোমিক ফেস? সিন্ড্রোমিক ফেস বুঝো, সিন্ড্রোমিক ফেস তারপরে আমরা যে আই দেখি, আইতে কি দেখি, কোলোবোমা আছে কিনা সেটা দেখি, বা কনজেনিটাল কোন অ্যানোমালিজ আছে কিনা, নোজটা দেখি, লিপস দেখি, টিথ দেখি, ঠিক আছে? এগুলো সবগুলাই ইম্পর্টেন্ট। তারপরে ইয়ার আমরা ওই যে ইয়ারের পজিশনটা দেখি, এটা কি নর্মাল না লো সেট, মানে ব্যাড ইয়ার বা কোনো ডিফর্মিটি আছে কিনা এগুলো দেখি। তারপরে আসে না নেক, নেকের মধ্যে কি কি জিনিস দেখি বলো তো জান্নাত? তার নেকে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জমেন্ট আছে কিনা, প্রথমে কি আমরা থাইরয়েড গ্ল্যান্ডটা দেখি? মানে যে কোনো জিনিসের তো আসলে লুক ফিল না, প্রথমে দেখি তারপরে ফিল করি বা আমরা পালপেট করি, জিনিস আছে না তো নেকের মধ্যে আর কি কি, একটা হলো তোমার হ্যাঁ কোনো সোয়েলিং আছে কিনা দেখি, সেটা হতে পারে থাইরয়েড, হতে পারে কোনো ব্র্যাঙ্কিয়াল, হতে পারে সিস্টিক হাইগ্রোমা, হতে পারে কোনো এনলার্জ মানে কি লিম্ফ নোড, এগুলো অনেক কিছুই থাকতে পারে যদি এটা। তারপরে আর কি করি আমরা নেকে, আর কি কি জিনিস দেখি? পেশেন্টের দেখো আমরা যাই যাই কিন্তু তোমার কপালে একটু হাত দিই, দেখি টেম্পারেচার আসছে কিনা, যদি টেম্পারেচার থাকে তাহলে এখানে নেকের মধ্যে রিজিডিটি আছে, নেক রিজিডিটি যেটা মেনিনজিয়াল সাইনাম মেনিনজিয়াল ইরিটেশন একটা ফিচার, ওটা আমরা দেখি নিই বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে কম। হ্যাঁ, আর কি দেখি? লিম নোড গুলা দেখি, ঠিক আছে, থাইরয়েড গ্ল্যান্ডটা দেখি, জেবিপিটা দেখি, দেখি কিনা? জি স্যার,
বুঝতে পারতেছো তো নাকি? আসলে এই থিওরি ক্লাসের মধ্যে আর কি ভালো পারবা, এইরকমই হবে এগুলা। প্র্যাকটিক্যাল আল্লাহ যদি সময় কবুল করে তাহলে। আর কি দেখি আমরা নাকি আর কি দেখি? জানো, তারপরে নেকটা কি সে ফিক্সড করে আছে কিনা, যেগুলা কিতে হয় রেসপেক্টিভ ডিসপ্লে চলে হয়, ঠিক আছে? ওকে, তারপর আর কি দেখি, জেবিপিটা কিভাবে মেজার করে জানো তো? জেবিপিটা মেজার করার সময় বডির সাথে নেকের পজিশন কত থাকে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে? 45 ডিগ্রি। হ্যাঁ জি স্যার, 45। জানো তো। তারপরে আর একটু নিচে ঢুকে আসি, তারপরে আমরা কি করি, স্ক্রিন সার্ভে করি। স্ক্রিন সার্ভে করলে আপার আর্মে কি দেখি আমরা বলো তো? আপার আর্মে আমরা বিসিজি মার্কটা দেখি, মানে এজ এ হোল স্কিনের মধ্যে কোন কোথাও কোন আছে কিনা, যেমন স্কিনে কোনো র্যাশ আসছে কিনা এটা দেখি, কোথাও কোনো মানে ব্লিডিং এর সাইন আছে কিনা, ইকাইমোসিস ব্রুইস এগুলো আছে কিনা, তারপরে স্ক্র্যাচ মার্ক আছে কিনা। যেন একটা বাচ্চার স্ক্যাবিস আছে, তাহলে তার গায়ের মধ্যে তুমি অনেক স্কার মার্ক পাবা, ঠিক আছে? ওখানে স্ক্র্যাচ থাকতে পারে, ঠিক আছে? তারপরে আমরা কি দেখি বলো? হাতের মধ্যে আমরা কি দেখি, পালসটা দেখি না? পালস দেখি, ব্লাড প্রেশার দেখি, তারপরে ইনগুইনাল লিম নোডটা দেখতে হয়, দেখতে হয় তো? হ্যালো হ্যালো, জি স্যার। আর কি দেখি, আর একটু নিচের দিকে আসো, তাহলে আমরা কি দেখবো, পপলিটিয়াল কি দেখি, পালসেশনটা আছে কিনা সেটা দেখি, দেখি তো? আর নিচের দিকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখি, সেটা কি, ইডিমা দেখি। কি দেখি, ইডিমা দেখি, ইডিমাটা কোথায় দেখি, ইডিমাটা কোথায় দেখি? মিডিয়াল ম্যালোলাসের উপরে উপরে দেখি না? কতক্ষণ ধরে চেপে থাকতে হবে? 30 সেকেন্ড। 30 সেকেন্ড। ইডিমা কয় ধরনের হয়? পিটিং ইডিমা, নন পিটিং ইডিমা। পিটিং কোথায় পাবা, নন পিটিং কোথায় পাবা? কঠিন হচ্ছে। নন পিটিং হচ্ছে যে ফাইলেরিয়াসিস যে নন পিটিং হবে। হ্যাঁ, হাইপোথাইরয়েডিজম যদি হয় তাহলে কি হবে? স্যার ওটাও নন পিটিং। জি, আর যদি হার্ট ফেলের কারণে হয়, ম্যাল নিউট্রিশন এর কারণে হয়, বা লিভার ডিজিজ এর কারণে হয়, তাহলে কি হবে? পিটিং ইডিম। তারপরে আমরা সোল অফ দ্য ফুট দেখি, তারপরে ও আচ্ছা, এখানে আমরা অনেকগুলো পয়েন্ট, আমরা আসলে প্র্যাকটিক্যাল জিনিস আসলে এভাবে পড়ানো যায় না। এখানে ক্লাবিং দেখি না আমরা? হ্যাঁ, হাতের মধ্যে ক্লাবিং দেখতে হয় না, ক্লাবিং দেখতে হয়। আর কি দেখি আমরা, কয়লোলাইকিয়া, লিউকোনাইকিয়া এগুলো দেখি, ঠিক আছে? স্যার কইলো না কি এটা কি? নেল হচ্ছে ফ্র্যাজাইল হয়ে যাবে এবং মানে আয়রন ডেফিসিয়েন্সি আছে। আর এতে আমরা কি দেখতেছি, ক্লাবিং, আর্লি ক্লাবিং এ একটা সাইন দেখি আমরা, এটা কি বলি, শ্যামব্রস সাইন না? এটা কি থাকে, যেখানে ড্রাগন শেপের স্পেসটা আমার আঙ্গুলের দিকে তাকাও, যদি ওটা দেখা যায় ক্লাবিং থেকে, সেটা কি হবে, অবলেটার হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, তো তারপরে তুমি পায়ে আসলা, পায়ের দিকে আর্সারে আর্টেরিয়া ডর্সাল স্পেডিসে তুমি পালসেশনটা দেখবা, তারপরে তুমি ওখানেও আমরা ম্যালনারিস্ট বাচ্চাদের ক্ষেত্রে ডর্সাল মধ্যে ফুটে কি দেখি, ইডিমাটা দেখি, আর সোলে যদি কোনো কিছু অবভিয়াস থাকে, পায়ের আঙ্গুলে আমরা কি দেখি, ক্লাবিং টাচ কিনা সেটা দেখি। আচ্ছা, ইম্পর্টেন্ট ফাইন্ডিংস এর মধ্যে কতগুলি আমি ভুলে গেছিলাম বলতে,
চোখের মধ্যে আইতে আমরা কি কি দেখি বলতো? এনিমিয়া দেখি, জন্ডিস দেখি। এনিমিয়া কোথায় দেখি, জন্ডিস কোথায় দেখি? আর জন্ডিসটা আর কোথায় দেখি? টাঙে দেখি, টাঙে আন্ডার সার্ফেস নাকি? আন্ডার সার্ফেস অফ দা টাং না? আর এনিমিয়াটা কোথায় দেখি? আর এনিমিয়া হচ্ছে টাঙের তার মানে স্মুথ, তাই না? পেপিলা থাকবে না, এই তো? আর কি দেবেন, আর কি দেখবো? আর হাতে কোথায় দেখবো? পামার, পামার কোথায়, কোথায় হাত দিচ্ছি দেখা যাচ্ছে? পামার প্লিজ, তুমি কি করবা পেশেন্টের সাথে? তুমি নিজেকে কম্পেয়ার করবা, তুমি মনে করবো আমি ঠিক আছি পেশেন্ট, আমার তুলনায় এই পামার প্লিজটা কি পেল কিনা সেটাই তোমার কম্পেয়ার করতে হয়। কি করি তো? স্যার, আর আর কি দেখি আমরা? জেনারেল লাগে আর কি দেখি? সায়ানোসিস দেখি। সায়ানোসিস কোথায় কোথায় দেখি বলো? টিপ অফ দা নোজ, টিপ অফ দা টাং, তারপরে টিপ অফ দা টাং এ দেখি, ইয়ার লোবিয়ালে দেখি, আর পেরিফেরিতে দেখি। এখানে বাচ্চা পেডিয়াট্রিক করে বিশেষ করে নিওনেটে গেলে দেখবা প্রায় কি থাকে, হাত পা গুলা একটু নীল নীল থাকে, তাই না? তো এই যে একটু নীল নীল থাকা বা ইয়ে থাকে, তো এটাকে আমরা বলি কি ধরনের সায়ানোসিস? পেরিফেরাল সায়। আরেকটা নাম কি, আরেকটা নাম কি? একরাল সায়ানোসিস, একরাল সায়ানোসিস, ঠিক আছে? ডিফারেন্স টা কি? যদি কোল্ড ওয়েদারে থাকা হয় সেক্ষেত্রে, অথবা কোনো কারণে যদি ভেনাস রিটার্নটা কি থাকে, ব্লক থাকে, বা সেখানে যদি আর্টেরিয়াল সাপ্লাইটা ইনঅ্যাডিকুয়েট থাকে, ঠিক আছে, সেখানে সায়ানোসিসটা বলা হবে। আর সেন্ট্রাল সায়ানোসিস মানে সেন্ট্রাল সায়ানোসিসটা কি? যখনই কোনো বাচ্চার বা কোনো বড় মানুষের সেন্ট্রাল সায়ানোসিস পাবো, তখনই কিন্তু আমাকে কি করতে হবে, চিন্তা করতে হবে মেবি এক কজ অফ, মানে এটা কি, এটা বড় ধরনের একটা সমস্যা। এটা হতে পারে কনজেনিটাল হার্ট ডিজিজ, এটা হতে পারে যে সিভিয়ারলি অ্যানিমিক। হ্যাঁ, সিভিয়ারলি অ্যানিমিক মানে কত, কত পরিমাণ হিমোগ্লোবিনের কি পরিমাণ ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন থাকলে পড়ে তার সেন্ট্রাল সাইনাস হবে। ধারণা নাই কারো যদি 5 গ্রাম পার ডেসিলিটারের নিচে, উপরে যদি কি হয়ে যায় ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন হয়, তাহলে সেখানে সেন্ট্রাল সায়ানোসিস ডেভেলপ করবে। কথা বুঝছো? হ্যাঁ, হ্যালো,
এখন যদি কোনো পেশেন্ট তোমার কাছে আসে, অনেক সময় টিচাররা জানতে চায় একটা পেশেন্টের হিমোগ্লোবিন পাইলা তুমি 4.5, এর কি সায়ানোসিস হবে কিনা? সেন্ট্রাল সায়ানোসিস হবে? কি বলো, হবে হবে না? হবে? স্যার বলো, হবে না? হবে না, কেন হবে না সেটা প্রমা বলো তো, কেন হবে না দেখি প্রমা কি বুঝলো। প্রমা প্রমা বলো স্যার, বলো সেন্ট্রাল সায়ানোসিস কেন হবে না এই পেশেন্ট? ওর হিমোগ্লোবিন 4.5, ওর তো সিভিয়ার এনিমিয়া তাই না? নর্মাল তো 11 থেকে তোমার 14 থাকার কথা, তার আছে 4.5, সিভিয়ার এনিমিয়া আছে, কিন্তু সে সায়ানোস না। ওয়াই বুঝতে পারবো তো? কি বলতে পারলো না? আরে সোজা কথা হলো, যদি 5 গ্রাম পার ডেসিলিটারের উপরে যদি ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন না থাকে তাহলে তো সায়ানোসিস হবে না, কারণ সায়ানোসিস সেন্ট্রাল সায়ানোসিস হওয়ার জন্য সেটা শর্ত। তার তো অতটুকু হিমোগ্লোবিন নেই, তাহলে ডিঅক্সিজেনেটেড এতটা হিমোগ্লোবিন পাবে কোথায় এই কালারটা চেঞ্জ করার জন্য? সেজন্যই হবে না। দেখা যাবে সে পিঙ্ক আছে কিন্তু তার সিভিয়ার কি আছে, হ্যাঁ ডিঅক্সিজেনেটেড, তার শ্বাসকষ্ট অনেক বেশি আছে। কথা বুঝতে পারতেছো? এটা কিন্তু একটা ফলস রিডিং হতে পারে, যে পেপার হোয়াইট কিন্তু সায়ানোসিস না। কথা বুঝতে পারছো না প্রমা? বুঝে গেল? জি স্যার। বুঝতে পারছো তো? জি স্যার। আচ্ছা তো একটা জিনিস খেয়াল করো, যে এই যে আমি ফিজিক্যাল এক্সামিনেশন বা জেনারেল এক্সামিনেশন, এটা কিন্তু সবার জন্য লাগবে, সব পেশেন্টের জন্য লাগবে। তুমি সিস্টেমিক এক্সামিনেশন করতে যাও, তোমাকে কিন্তু অ্যাজ এ হোল তোমাকে একটু দেখে নিতে হবে যে হ্যাঁ তার কি কি ফাইন্ডিংস আছে, ঠিক আছে? তারপরে কিন্তু তোমার কোনো একটা সিস্টেমিক এক্সামিনেশনে যেতে হবে, এবং অনেক ক্ষেত্রেই তোমাকে এই জেনারেল এক্সামিনেশনটা গাইড করবে, হ্যাঁ তুমি ওই সিস্টেম এক্সাম করো, ঠিক আছে? যদি তুমি দেখো যে না পেশেন্ট তো ইকটেরিক বা জন্ডিস, আমরা কি ইকটেরিক বলি না জন্ডিস বলি বলো তো? তুমি যখন বর্ণনা করবা পেশেন্ট ইজ মাইল্ডলি ইকটেরিক নাকি বলবা যে মাইল্ডলি জন্ডিস, কোনটা বলবা, কোনটা বলবা? ইকটেরিক বলবো। ইকটেরিক বলতে হবে। সায়মা তুমি একটু রেসপন্স করো তো দেখি, আর যদি পেল পাও তাহলে কি বলবা, অ্যানিমিক না পেল, কোনটা বলতে হবে? সায়মা নাই, যাকে জিজ্ঞেস করি সেই নাই। ফাড়িয়া মেহের, কিটা মেহের আছো? জি স্যার। তুমি বলো তো কি বলবা? তুমি ডিমিনিশন করলে দেখলাম পেশেন্টটা একটু অ্যানিমিক আছে, তাহলে তুমি কি বলবা, অ্যানিমিয়া প্লাস নাকি পেল বলবা, কোন শব্দটা বলতে হবে? ক্লিনিক্যালি আমরা কোনটা বলবো স্যার? অ্যানিমিক। অ্যানিমিক বলবো না, পেল বলবো। যে তুমি বলো যদি জ্বর, তার জ্বর জ্বর আছে তাহলে বলবো না, যে টেম্পারেচার আছে তুমি বলবে ফেব্রাইল, মানে আমার কাছে জ্বর মনে হচ্ছে ফেব্রাইল। ইকটেরিক যদি তার জ্বর ইয়ে থাকে, জন্ডিস থাকে, যদি তার পেল থাকে তাহলে সে বলবে পেল, পেলো পেল। কথা বুঝছো? এগুলো হলো ক্লিনিক্যাল টার্ম, আর যখন তুমি সেটাকে ইনভেস্টিগেশন করবা তাহলে তখন তুমি বলবা যে পেশেন্টের এত আছে, তার এনিমি আছে, তার এই বিলিরুবিন লেভেল এত, তাহলে তার জন্ডিস আছে বা জিপিটি বেশি, সেই ক্ষেত্রে তুমি এরকম ভাবে বলবা। কথা বুঝতে পারছো? একটা হলো ক্লিনিক্যাল ক্লিনিক্যাল টার্ম, একটা হলো আফটার ইনভেস্টিগেশন তুমি যখন কনফার্ম করবে তখন আর তুমি। কথা বুঝছো? জি স্যার। জি স্যার। আর এখানে জেনারেল এক্সামিনেশনে
একটা পেশেন্টের ধরো একটু ট্যাকেকটিক বডি বিল বিলো অ্যাভারেজ বা রিজনেবল ওয়েট লস আছে, তার থেকে অবিসিটি মাত্রা নাই, তার রেসপিরেটরি ডিস্ট্রেস আছে, তখন তুমি চিন্তা করবে না পেশেন্টের টিবি হবে। তো এই ধরনের দেখো জেনারেল এক্সামিনেশন তোমাকে একটা ক্লু দিয়ে দিবে, হ্যাঁ এই পেশেন্টের এই প্রবলেম, ঠিক আছে। বা তো এইভাবে আমরা জেনারেল এক্সামিনেশনটা করব, ঠিক আছে। এটা তোমরা কি প্র্যাকটিক্যালি কোথাও করতে পারবা, তোমাদের কি সেই সুযোগ আছে? এটা আসলে বইটা পড়তে হবে, ম্যাকলিওড বা হাচিসন যেটাই পড়ো পড়তে হবে, নিজে মোটামুটি আত্মস্থ করতে হবে এবং এটা প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আচ্ছা আমাদের তো আরেকটা সাবজেক্ট আছে না, শেষ সময় মনে শেষ হয়ে যাবে না। হ্যাঁ বলো, শেষ হয়ে যাচ্ছে, আবার মনে হয় ঢুকতে হবে। আচ্ছা আমরা ঢুকবো, সমস্যা নেই। সেটা হলো যে আমরা এখন অ্যাবডোমেন যদি এক্সামিনেশন করি, আমাদের প্রায় তোমাদেরকে আমরা যখন পরীক্ষা নিব তখন আমরা প্রায় বলবো এই পেশেন্টের জেনারেল অথবা এক্সামিন দ্য অ্যাবডোমেন অফ দিস পেশেন্ট, ঠিক আছে। দুইটা খুবই গুরুত্বপূর্ণ, রেসপিরেটরি সিস্টেম দেওয়া হয় কিন্তু এটা কম, কিন্তু অ্যাবডোমেনটা ইনভেরিয়েবলি দেওয়া হয়। যত গন্ডগোল সবই তো পেটে, বাঙালির যত গন্ডগোল কোথায় কোথায় জানো? পেটের মধ্যে। কেন পেটের মধ্যে এত গন্ডগোল? কথা রাখতে পারে না, বলে না, তাকে পেটে কথা হজম হয় না, খাবার হজম করতে পারে না, কারণ খাবার খেতে গেলে প্রবলেম, কুলার ইফেক্ট হলো পেটের মধ্যে, কোথায়? হ্যাঁ পেটের মধ্যে। এটাকে ইফতেখার আছো? ইফতেখার ইফতেখার আছো? হ্যালো, হ্যাঁ ইফতেখার একটু জোরে আওয়াজ দাও, আমি শুনি একটু। ছেলে তো দেখি তুমি একলাই নাকি, আর কেউ নাই? তোমাদের আসলে ভিডিওটা অন করা থাকলে ভালো হইত। পরীক্ষা করবা পেট, তাহলে পেটে গিয়ে জানতে হবে। হ্যাঁ স্কেফয়েড হবে স্যার, স্কেফয়েড শেপেড হবে, বাইলেটারাল সিমেট্রিক্যাল হবে, মুভস উইথ রেসপিরেশন হবে, আর কি হবে? প্ল্যাঙ্কস নো ফুল হবে না, এই তো। হ্যাঁ তাহলে যদি আমি নর্মাল দেখি একটা অ্যাবডোমেন, তাহলে অ্যাবডোমেন এক্সামিনেশন সময় আমাকে ওর যে অনেকগুলো জিনিস আমরা করি না, একটা হলো ইনস্পেকশন, না সামনে থেকে পিছন থেকে দুই পাশে থেকে আই লেভেলে নিয়ে আমরা ইনস্পেকশন করব। ইনস্পেকশন আমি কি দেখব বলো তো? স্যার বলো কি, ক্লাসে ঢুকে কি বিপদে পড়ে গেল? হ্যাঁ কি বলো? ওই যে কথাগুলো একটু আগে বলছো সেগুলোই বলো না, ইনস্পেকশনে যে আমি প্রথম যে জিনিস দেখব যে অ্যাবডোমেনের সাইজ শেপটা ঠিক আছে কিনা, নাম্বার টু হলো ইট ওয়েদার ইটস মুভস উইথ রেসপিরেশন অর নট, যদি রেসপিরেশনের সাথে মুভ না করে দেখা গেলে একটা অ্যাবডোমেন রেসপিরেশনের সাথে কি করতেছে না, মুভ করতেছে না, সেটা খুব রিজিড হয়েছে, দেয়ার ইজ নো মুভমেন্ট, তাহলে বোঝা যাবে যে ইন্ট্রা অ্যাবডোমিনাল কোন একটা কন্ডিশন আছে, যে কন্ডিশনের জন্য সেখানে এমন কোন কি পেইনফুল সিচুয়েশন যার জন্য অ্যাবডোমেনটা একদম সাইলেন্ট অবস্থায় আছে। মেবি জেনারালাইজ পেরিটোনাইটিস আছে, এটা হতে পারে যে সেখানে কোনো কি অলোবিসকাসের পারফোরেশন আছে, বা যে কোনো কারণে বা অনেক খুব পেইনফুল একটা অ্যাবডোমেন যে যার কারণে সেটা মুভ করতেছে না, কথা বুঝতে পারতেছো তো? তারপর আমরা কি দেখি বলো, সেখানে দেখি আমি কোন কি আছে কিনা, সুপারফিশিয়াল যে ভেন গুলো আছে সেগুলো আমি খেয়াল করি, হ্যাঁ যে সেখানে কোনো সুপারফিশিয়াল বা অ্যাঙ্গলস ভেন আছে কিনা, ঠিক আছে। তারপরে কি দেখি যে যদি ভেন কোনোটা অ্যাঙ্গলস থাকে তাহলে সেটার পজিশন দেখি, ক্যাপুট মেডুসার নাম শুনছো? ক্যাপুট মেডুসা ইনফিরিয়র ভেনা কাভার অবস্ট্রাকশন হলে কি হবে, হ্যাঁ বা অ্যাডভান্স যদি তোমার লিভার সিরোসিস হয় সেখানে কি হবে, পোর্টাল হাইপারটেনশন হলে কি ধরনের
চেঞ্জ হবে, এগুলো তোমাদেরকে একটু পড়ে নিতে হবে, ঠিক আছে? ডিটেইলস বলতে পারবো কিন্তু বলতে গেলে তো সময় হবে না। তারপরে দেখতে হবে তোমার কোন স্কিন কন্ডিশন আছে, স্কিন কন্ডিশন বলতে সেখানে স্কার মার্ক আছে কিনা। একটা দেখে গেল স্কার মার্ক আছে, ওল হিলড স্কার। হুম, যদি মেয়ে হয় তাহলে, যদি লোয়ার অ্যাবডোমেন হয় তুমি বুঝতে পারবা মেবি ডিউ টু সাম সিজারিয়ান সেকশন অর নট, ঠিক আছে? কিন্তু যদি মনে করো যে রাইট আইলিয়াক ফোসার এখানে আছে একটা দেখলে, তাহলে তুমি বুঝতে পারলে যে হ্যাঁ এটা অ্যাপেন্ডিক্স। মিডলাইন বরাবর একটা ইনসিশন আছে, হ্যাঁ তুমি বুঝতে পারলে হয়তো বা তার কোনো পারফোরেশন বা ইনজুরি কোনো এক্সপিরিয়েন্স, ঠিক আছে? এইটা দেখতে হবে। আর কি দেখি আমরা, আর কি দেখবা বলো? পজিশন অফ দা আম্বিলিকাস, পজিশন অফ দা আম্বিলিকাস, আম্বিলিকাল পজিশনটা কোথায়, এটা কোথায় থাকে তীর্থকার বলো? সেন্ট্রালি প্লেস থাকবে। কেমন থাকবে এটা, ইনভার্টেড না ইনভার্টেড? ইনভার্টেড না ইনভার্টেড? ইনভার্টেড। প্রেশারটা বেশি, সেজন্য এটা বের হয়ে আসছে, আম্বিলিকাল হার্নিয়েশন একটা বলে। আর কি থাকতে পারে, যদি ফ্লুইড থাকে তাহলে কি হয় বলো তো? অ্যাসাইটিস যদি থাকে বা ফ্লুইড থাকে তাহলে কি হবে? টান দিলে যা হবে, পেটটা যেরকম টান দাও এরকম ট্রান্সভার স্লিট হয়ে যাবে, ফ্ল্যাঙ্কস গুলো ফুল থাকবে, ফ্ল্যাঙ্কসটা কি থাকবে ফুল, বুঝতে পারছো? আর কি থাকবে বলো, আর কি দেখবা? কফন ইম্পালস বলি আমরা, মানে কাশি দিতে বলবা, দেখবা যে হার্নিয়াল যে অরিফিসটা আছে ওই জায়গায় কোনো ফুলে ওঠে কিনা, কোন হার্নিয়া আছে কিনা এটা দেখতে হবে। আর কি দেখবো ইনস্পেকশনে, আর কি দেখবো? হেয়ার ডিস্ট্রিবিউশন দেখতে হবে। কেন, কিছু কিছু ডিজিজ আছে যেখানে হেয়ারলেস হয়, হেয়ার লস হয়, বুঝতে পারছো? এগুলো গেল কিসের পয়েন্ট, কোন পয়েন্ট? এগুলো হলো ইনস্পেকশন, এগুলো হলো ইনস্পেকশন। আসমা, সো আসমা রোল নাম্বার 42, রোল নাম্বার 42, আসমা আসো আমাদের সাথে, তুমি রেসপন্স করো আসমা, নাই মাঝহারুল ইসলাম, মাঝহারুল ইসলাম মাঝহারুল ইসলাম নাসরিন ইসলাম, জি স্যার, আমি কি তোমাদেরকে বিপদে ফেলে দেব, সবাইকে বলবো ভিডিও অন করতে? স্যার স্যার আমি প্রেজেন্ট, তাহলে তো আমি সবাইকে বলবো যে ভিডিও অন করো। ক্লাসে না পেলে তো নাসরিন তুমি বলো তো, পালপেশনে কি দেখি, পালপেশন আগে বলো, পালপেশন কয়টা ভাগে ভাগ করবে? স্যার ফার্স্টে সুপারফিশিয়াল পালপেশন, তারপর স্যার ডিপ পালপেশন, তারপর স্যার অর্গান পালপেট করতে হবে। অ্যাবডোমেন এক্সামিনেশনে পালপেশন অল বলো, পালপেশন আমরা কি বলি? হ্যাঁ
অর্গান যখন আমরা পালপেশন করি তখন প্রথম কোনটা দিয়ে শুরু করি? ফার্স্টে লিভার করি। হ্যাঁ, লিভার পালপেট করার সময় কি কি বলতে হবে পেশেন্টকে? পজিশন কি হবে? পজিশন স্যার পেশেন্টকে বলবো বাঁ দিকে মুখ ফিরিয়ে শ্বাস নিতে। মানে পেশেন্ট পজিশনটা কি থাকবে? লাইং, তাই তো? লাইং পজিশন। জি স্যার, লাইং পজিশন থাকবে। তারপরে তুমি কি করবে? পালপেট করবে, তাই তো? শুরু করবে কোথ থেকে? রাইট আইলিয়াস ফসা থেকে। রাইট আইলিয়াস ফসা থেকে প্যারালাল টু দা রাইট কি রেকটাস অ্যাবডু রাইট রেকটাস অ্যাবডোমিনাস মাসল মাসলের ল্যাটারাল, তাই তো? তাহলে তুমি পালপেট করবে। পালপেট করার সময় পেশেন্ট কি কি বলবা? স্যার বাদ কি ফিরে স্যার শ্বাস নিতে বলবো জুড়ে। শ্বাস নিবে, শ্বাসের সাথে কি সম্পর্ক? সে লম্বা শ্বাস নিবে তখন তুমি প্রেস করবা, সে শ্বাস নিবে তখন তুমি প্রেস করবে, তাই তো? পেশেন্ট পেট ফুলাবে আর তুমি তখন চাপ দিয়ে দেখবা, ঠিক কি না? হ্যাঁ, আর ফিল করবা তুমি আলনার বর্ডার দিয়ে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ জি স্যার। আচ্ছা, আলনার বর্ডার দিয়ে যখন তুমি লিভারটা ফিল করতে পারলা তখন তুমি কি করতে হবে? এটা তখন তার কি কি দেখতে হয়? লিভারে কি কি দেখতে হয় স্যার? বর্ডার, তারপর স্যার সারফেস দেখব, বর্ডার দেখব। হুম, তারপরে সারফেস দেখবা, বর্ডার দেখবা, ওয়েদার ইট ইজ টেন্ডার অর নট, কনসিস্টেন্সি দেখতে হবে, পাম কিনা স্টোনি হার্ড, ঠিক আছে? নডিউলার কিনা, ঠিক আছে? প্রত্যেকটা কথারই কিন্তু ইম্পর্টেন্স আছে না? একটা নরমাল লিভার যদি হয় সেটা ফার্ম থাকবে, স্মুথ থাকবে, রাউন্ডেড বর্ডার থাকবে, ঠিক আছে? টেন্ডার হবে না, নন টেন্ডার থাকবে। আর যদি সেটা হার্ট ফেলিওর হয় বা ভাইরাল হেপাটাইটিসের কারণে হয়, ঠিক আছে, তাহলে সেখানে টেন্ডার থাকবে, ঠিক আছে? আর যদি সেটা কার্সিনোমা হয় তাহলে দেখা যাবে সেটা স্টোনি হার্ট, সেখানে নডিউলার কতগুলো অ্যাপিয়ারেন্স থাকে, ঠিক আছে? অস্কালটেশনে করলে যদি তোমার ব্রুই থাকে মানে কোনো আর্টেরিয়াল মেলফরমেশন থাকে সেটা পাবো। আর কি দেখতে হয়? লিভারের স্প্যানটা দেখতে হয়। তারপরে আবার তোমাকে পার্কাশন করতে হবে চেস্টের মধ্যে, যে আপার বর্ডারটা কোথায় সেটা দেখার জন্য। তারপরে তুমি স্প্যানটা দেখবে, ঠিক আছে? আর বর্ণনার সময় তোমাকে বলতে হবে যে লিভার মানে রাইট মিড ক্লাভিকুলার লাইনে কত সেন্টিমিটার, এতটুকু এর সারফেসটা এরকম, এর বর্ডারটা এরকম, এটা টেন্ডার ও নন টেন্ডার ইত্যাদি ইত্যাদি, এই সব কথাগুলো তোমাকে বলতে হবে। এবং আমরা তুমি যে বর্ণনা দিবে সে অনুযায়ী তোমাকে হয়তো জিজ্ঞেস করতে পারি, হ্যাঁ ঠিক আছে তুমি বলছো লিভারটা এরকম, আচ্ছা তোমার কি ধারণা, হোয়াট মেবি বা কি কারণে এই লিভারটা বা হ্যাপাট, লিভার বড় হলে এটাকে কি বলে আসমা স্যার? হ্যাপাটোমেগালি। আচ্ছা, এটাকে বলে হ্যাপাটোমেগালি, ঠিক আছে? তাহলে তোমার এখানে যে জিনিসটা করবে বাসায়, তোমরা তোমরা একটা চার্টের মতো করবে, টেন্ডার হ্যাপাটোমেগালি, ঠিক আছে? নন টেন্ডার হ্যাপাটোমেগালি, যা মানে লিভার ম্যাসিভ কোথায় হয়, জাস্ট পালপেবল কোথায় হয়, ঠিক আছে? এইরকম চার্ট করে করে কয়েকটা কজ মুখস্ত করে নিবা, ঠিক আছে? বই দেখে দেখে এইটা চারটা মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করলে তোমার পরীক্ষার ক্ষেত্রে এটা সুবিধা হবে, যদি তোমাকে কেউ বলে যে তুমি চারটা কারণ বলো, টেন্ডার হ্যাপাটোমেগালি চারটা কারণ, তাহলে বলে দিতে পারলা। বা নন টেন ভাইরাল হ্যাপাটাইটিস এর যদি এটা তোমার মানে বলে যে ভাইরাল হ্যাপাটাইটিস হলে তুমি লিভারটা, ঠিক আছে, তাহলে তুমি ইজিলি বলতে পারো। আচ্ছা, গেল আমাদের লিভার পালপেশন। লিভারের পরে আমরা কি দেখি? বলো
স্প্লিন দেখি স্প্লিন দেখি স্প্লিন কিভাবে দেখবা কোথায় থাকে স্প্লিনটা স্প্লিনটা কোথায় থাকে আচ্ছা লিভার লেফট হাইটোকন্ড্রিয়াক রিজিওনে এটা আমরা পাবো তো ফ্রম ইয়ার মানে ব্যাকগ্রাউন্ড নলেজ অন অ্যানাটমি ঠিক আছে অ্যানাটমি ব্যাকগ্রাউন্ড নলেজ দিয়ে তোমাদের যে নয়টা কোয়াড্রেন্টে ভাগ করি না আমরা মনে আছে নয়টা কোয়াড্রেন্ট অ্যাবডোমেনকে তো আমরা হ্যাঁ নয়টা নয়টা কোয়াড্রেন্ট কি কি আছে বলো তো স্যার এপিগ্যাস্ট্রিক রাইট এন্ড লেফট হাইপোকন্ড্রিয়াক umbilical right and left lumbar right and left sir iliac iliac fossa atla hypo hypogastrium hypogastrium eta arekta ki nam suprapubic ঠিক আছে তাহলে এরকম যখনই তুমি যে রিজিওনটা এক্সামিনেশন করবা তোমার মনে মনে থাকতে হবে যে এই জায়গায় আমি কি কি স্ট্রাকচারটা আছে তাই না যেমন স্প্লিন যখন দেখলা তখন স্প্লিনটার কোন দিকে বাড়ে এটার ডিরেকশনটা তোমাকে জানতে হবে স্প্লিনটা কোন ডিরেকশনে বাড়ে ঠিক আছে ডাউনওয়ার্ডস এন্ড টুয়ার্ডস কোথায় রাইট আই লেফট সাইডে এটা জানো না তাহলে আমি যখন পালপেশন শুরু করব তখন আমার হাতটা থাকবে কোথায় রাইট রাইট ফোসা থেকে আমার কোন দিকে যেতে হবে টুয়ার্ডস লেফট হাইপোকন্ড্রিয়াম এর দিকে আমি পালপেট করব ঠিক আছে পালপেট করে করে আমি ধর একটা স্প্লিন পেয়ে গেলাম তাহলে স্প্লিন যদি আমি পাই তাহলে এটা আমি যদি এটা যে স্প্লিনই এটা লেফট কিডনি না এটা আমি কি বলবো স্যার স্প্লিনের ক্ষেত্রে স্যার স্পেনিক নচ পাওয়া যাবে তাহলে আমরা শোনো একটা হলো যে জাস্ট বিলো দ্য লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিওন থেকে শুরু করে এটা আমি পাবো এখানে ইন বিটুইন কি থাকবে স্প্লিন এবং লেফট হাইপোকন্ড্রিয়াক যে রিজিওন এর ভিতরে আমি যদি ফিঙ্গার ইনসেমিনেশন করতে চাই বা আঙ্গুলটা ঢোকাতে চাই তার সেটা ঢুকবে না ফিঙ্গার ইনসেমিনেশন টেস্ট উইল বি নেগেটিভ ঠিক আছে আর কি থাকবে তুমি যদি পারকাশন করো এটার কি থাকবে ডাল থাকবে কি থাকবে ডাল এবং এখানে কি থাকবে স্প্লিনিক নচ থাকবে আর যদি এটা লেফট কিডনি হইতো তাহলে কি হইতো লেফট কিডনির সময় আমরা কিভাবে পালপেট করি একটা হাত কোথায় থাকে বাম হাতটা কোথায় থাকবে ডান হাতটা কোথায় থাকবে স্যার তার পিছনে থাকে মানে বাই ম্যানুয়াল বাই ম্যানুয়ালি পালপেবল অর ব্যালোটেবল কিডনিটা হইলো বাই ম্যানুয়ালি পালপেবল অর ব্যালোটেবল কিন্তু স্প্লিনটা ব্যালোটেবল না বা বাই ম্যানুয়ালি পালপেবল না আমার একটা হাত থাকবে লেফট লোইনের মধ্যে আর একটা হাত থাকবে সামনে আমি এরকম করে প্রেস করে কি দেখতে পারবো যে হাতটা ব্যালোটেবল এবং এটা আপার এবং লোয়ার ব্রাডার পেতে পারি ঠিক আছে বিশেষ করে লোয়ার ব্রাডার তো ইনভেরিয়েবলি পাওয়া যাবে এটা রাউন্ডের আর পারকাশন করলে এটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান এটা কি রেট্রোপেরিটোনিয়াল না ঠিক আছে তো কিডনিটা কি জি স্যার রেট্রোপেরিটোনিয়াল তো তার সামনে কয়েলস অফ ইন্টেস্টাইন থাকে এই জন্য তুমি যদি পারকাশন করো এটা রেজোনেন্ট এর সামনে যদি কয়েলস অফ ইন্টেস্টাইন থাকে তুমি যখনই পারকাস করবা এখানে ডাল না তুমি ওই পারকাস করলে একটা রেজোনেন্ট সাউন্ড ওই কয়েলস অফ ইন্টেস্টাইন এর জন্য বুঝতে পারছ হুম জি স্যার আচ্ছা আচ্ছা এরপর আমি কি করবো রাইট কিডনিটা ফিল করার চেষ্টা করবো ঠিক আছে রাইট কিডনি আমি কিভাবে দেখবো সেম না এটাও বাই ম্যানুয়ালি কি হবে হ্যাঁ পালপেবল অর এর মধ্যে যদি আমার কি হয় পালপেবল বা ব্যালোটেবল হয় তাহলে আমাকে দেখতে হবে
যেটা ব্যালটেবল আছে এর আপার বর্ডার লোয়ার বর্ডার পাচ্ছি কিনা, ঠিক আছে, এটা রাউন্ডেড কিনা, এটা রেজোনেন্ট কিনা, এগুলো ঠিক আছে। আর রেনাল ব্রুই পাওয়া যায় সময় রেনাল ব্রুই পাওয়া। আচ্ছা আর কি দেখবো আমরা, আর কোন অর্গান দেখবো? ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডার এটা কোথায় থাকে? সুপ্রাপিবিক রিজনে বা হাইপোগ্যাস্ট্রিয়ামে থাকে, তাই তো? হুম, ওকে। এটা আমি পালপেট করে দেখলাম যেটা ফুল আছে কিনা, ফুল থাকলে পারকাশন করলে এটা কি হবে? ডাল। ডাল। আর পেশেন্টের ফিলিংস কি হবে? আর্জ অফ মিক্সট্রেশন হবে, ব্ল্যাডারের উপরে চাপ পড়লে তার পেশাব ব্যাগ হবে না, মিক্সট্রেশনের ই হবে না, এটা হবে পেশেন্ট। এটা অনেক সময় কমপ্লেন করে, হ্যাঁ, যে আমার আর্জ অফ কি মিক্সট্রেশন আছে। কথা বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা আর কি বাবা? স্যার আমাদের একজনের নেট চলে গেছিল, সে স্যার ওয়েট করতেছে স্যার, আপনি একটু এক্সেপ্ট করুন। নিলাম তো, নিলাম তো, দুজনকে নিলাম। জি স্যার, থ্যাংক ইউ। আর কি দেখবো আমরা বলো, আর কি দেখবা? শেষ কি, আর কিছু মনে হয় না? এখন ধরো তুমি পালপেট করতে করতে দেখলা যে রাইট আইলিয়াক ফোসা একটু টেন্ডারনেস আছে, ওখানে আমরা একটা পয়েন্টে প্রেসার দিই, দিয়ে কি দেখি এটার নাম কি? ম্যাকবার্নিস পয়েন্টের নাম শুনছো? জি স্যার। ওটা কোথায় থাকে? রাইট আইলিয়াক ফোসাতে। এটা দিয়ে কি হয়, কি বোঝায়? ম্যাকবার্নিস অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, ঠিক আছে। এখানে আমরা আরেকটা রিবাউন্ড টেন্ডারনেস দেখি, রিবাউন্ড চাপ দিয়া ছেড়ে দিই যে রিবাউন্ড টেন্ডারনেস আছে কিনা, মানে লোকালাইজড পেরিটোনাইটিস এর কোনো সাইন আছে কিনা। আর উপরে আরেকটা জিনিস দেখি, হ্যাঁ, মার্ফিস্টাইন। মার্ফিস্টাইন কোথায় দেখি? হ্যাঁ, মার্ফিস্টাইন কোথায় দেখি? অ্যাকিউট কোলেসিস্টাইটিস। অ্যাকিউট কোলেসিস্টাইটিস মানে যেখানে মিড ক্লাভিকুলার লাইন আছে না, ওইখানে আমি উপরের দিকে কি করব, এরকম পালপেট করে যাব যে আমি কি পারতেছি পারতেছি কিনা, আমি ওই গল ব্লাডারটা পালপেট করতে পারতেছি কিনা। যদি কোনো কারণে গল ব্লাডার পালপেবল হয়, যেমন মিউকোসিল অফ দ্য গল ব্লাডার, কার্সিনোমা মানে গল ব্লাডার, অথবা এটা কি বলে মিউকোসিল কার্সিনোমা বা অন্য কোনো প্যাথোলজিক কন্ডিশনে যদি গল ব্লাডার পালপেবল হয়, তাহলে সেখানে আমি পালপেট করতে পারবো, ঠিক আছে। আর আমি যদি হাইপোকন্ড্রিয়াক রিজনে তিন আঙ্গুল রেখে একটা আমার যে থামটা আছে সেটা যদি আমি কি করি, জাস্ট মিড ক্লাভিকুলের নিচে রাখি এবং তাকে ইন্সপিরেশন নিতে বলি, হ্যাঁ, পেশেন্টকে বলি তুমি ইন্সপিরেশন নাও, তাহলে ডিউরিং ইন্সপিরেশন ওখানে কি আমি টেন্ডারনেস ফিল করবো, দিস ইজ ইট। এটা কি মারফিস্টাইন? মারফিস্টাইন পজিটিভ মানে there is something in the key gallbladder, ঠিক আছে, বুঝতে পারছো তো? হ্যাঁ। এখন আসো এগুলো তো আমরা দেখি, এরপরে দেখতে হবে কফন ইম্পালস এর জন্য মিড ইনগুইনাল পয়েন্টে দুইটা আঙ্গুল রেখে পেশেন্টকে কি করতে হবে, তো কাশি দিতে হবে। কাশি দিলে যদি ওখানে আমি কি পাই, কোন কম্বন ইম্পালস পাই বা যদি ওটা ফুলে ওঠে, তাহলে বোঝা যাবে এটা কি তার হার্নিয়া আছে, না তাহলে আমরা বলি হার্নিয়াল অরিফিসেস আর ইনটেক্ট, মানে এখানে কোনো সমস্যা নাই। আর একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো যে কোনো অ্যাবডোমিনাল লাম থাকতে পারে না, পারে তো? স্টমাক থেকে কোনো গ্রোথ বা প্যানক্রিয়াসের কোনো গ্রোথ, এগুলোর জন্য কোনো একটা লাম পাইতে পারো, যদি লাম পেয়ে যাও তাহলে সেটা ভালো করে তোমাকে পালপেট করতে হবে, সেটা লোকালাইজেশন দেখতে হবে এবং তোমাকে চেষ্টা করতে হবে তার অরিজিনটা কোথায় সেটা খুঁজে বের করার জন্য। এখানে সাইজ দেখতে হবে, শেপ দেখতে হবে, তারপরে এটা ওভারলাইং আন্ডারলাইং স্ট্রাকচার সাথে ফ্রি আছে কিনা সেটা দেখতে হবে,
এখানে তোমার এটা রেসপিরেশনের সাথে মুভ করতেছে কিনা সেটা দেখতে হবে, এখানে পারকাশন নোটটা কিরকম আছে ডাল না ওটা দেখতে হবে, এই সবগুলাই তোমাকে দেখতে হবে। কথা বুঝতে পারছো? বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এই এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম এগুলো হলো পালপেশনের পার্ট। পালপেশনে আরো কিছু জিনিস দেখতে হয়, একটা হলো লোয়েন টেন্ডারনেস দেখতে হয়, লোয়েন টেন্ডারনেস। এবং এইটা করার সময় আমরা যে জিনিসটা প্রায় মিস করি যে পালপেশনের সময় তোমার হাত কাজ করবে, তোমার চোখটা কোথায় থাকবে? পেশেন্টের ফেসের দিকে। ফেসের দিকে কেন? টেন্ডারনেস বোঝা যাবে। হ্যাঁ, সে মানে যে তার যে রেসপন্সটা সেটা তুমি টেন্ডারনেসটা সেটাকে তুমি বুঝতে পারবে, তাই না? তুমি যখন পালপেট করতেছো তখন তার ফেসটা দেখলে তুমি বুঝবা তার পেইনফুল হচ্ছে কিনা বা তার কোনো প্রবলেম হচ্ছে কিনা, এটা আমরা বুঝতে পারি। তুমি যেমন দুই, অনেকে কি করে দুই লোয়েনের মধ্যে একসাথে প্রেস করে, একসাথে যদি প্রেস করো তাহলে কি তুমি বুঝবা যে তার সে মনে করে একটু জিমিসিং করে, তাহলে তুমি কি বুঝবা যে তার কোন সাইডে প্যাথোলজি আছে? বোঝা যাবে না স্যার? বোঝা যাবে। আর এই পয়েন্টটা কোনটা জানো তো? ঠিক যে জায়গায় কি হলো তোমার রিবটা শেষ হইলো পিছনের দিকে এবং ইরেক্টর স্পাইনের মাসল এর মাঝখানে এই দুইটার মধ্যে অ্যাঙ্গেলটার মধ্যে যে পয়েন্ট ওখানে কিন্তু তোমাকে প্রেস করতে হবে। প্রেস করে তোমাকে দেখতে হবে যে রেনাল টেন্ডারনেস কোনোটা কি আছে কিনা। ঠিক আছে, আমার কথা কি বোঝা গেল? তারপরে আমরা কি করি, অ্যাসাইটিস আছে কিনা সেটা দেখি। অ্যাসাইটিস দেখার জন্য আমরা কি করি, পারকাশন করি না? অ্যাসাইটিস থাকলে পারকাশন নোটটা কি হবে, ডাল হবে। হ্যাঁ, এটা প্রথমে আমরা মিড লাইনে করি, তারপরে রাইটে যাই, তারপরে লেফটে যাই। আর এখানে যাওয়ার সময় আমরা দেখি যে কোথাও ডালনেসটা কোথায় শেষ হয়, সেখানে শেষ হইলে আমরা কি করি পেশেন্টকে অপোজিট সাইডে কি করি টার্ন করি। টার্ন করে একটু সময় নিই, কেন সময়টা নিই, ফ্লুইডটা শিফটেড হওয়ার জন্য। ঠিক আছে? ও আচ্ছা সরি, একটা পয়েন্ট আমি ভুলে গেছি, সেটা হলো আমাদের প্যারাওটিক লিম্ফ নোড এবং তোমার যে অ্যাওর্টার পালসেশন, এটা আমরা কিন্তু দেখতে হবে, এটা পালপেশনে করতে হবে। এটা জাস্ট হলো মিড লাইনের একটু কোন দিকে থাকে বলো? অ্যাওর্টা লেফটে থাকে না? একটু লেফটে তোমার হাত দুটা খাড়া করে তোমার এই যে টিপ অফ দ্য ফিঙ্গার দিয়ে ফিল করে দেখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাকে দেখতে হবে, এটা পালপেশনের প্যারাওটিক লিম্ফ নোড আছে কিনা এটাও দেখতে হবে। এগুলো আসলে প্র্যাকটিক্যাল জিনিস। আচ্ছা, তারপরে আসলে যে কথাটা আমি বললাম সেটা হলো তুমি পারকাশন করলা, পারকাশন করে দেখলা এটা টেন মানে ডাল কিনা বা টিম্প্যানেটিক, যদি ডাল হয় টিম্প্যানেটিক হয় তাহলে যে কোথায় ডালনেস আছে সেটা দেখবা। ডালনেস এখানে যে তুমি পেশেন্টকে অন্যদিকে টার্ন করবা, করে কিছুক্ষণ অপেক্ষা করবা, করার পরে আবার পারকাশন করলা, তখন তুমি দেখলা এটা এতক্ষণ ডাল ছিল এখন টিম্প্যানেটিক, শিফটিং অফ দা ফ্লুইড। শিফটিং যদি হয় শিফটিং এর পরে তোমাকে আবার অপোজিটে যায় খুঁজতে হবে ডালটা কোথায় গেল, ওখান যে এভাবে দেখতে হবে। আর আই পেস বলি একবার যাও আবার আসো ক্লাসে আসো। কথা বুঝতে পারতেছ? হ্যাঁ, দেন কামস অস্কালটেশন। অস্কালটেশন কোথায় করি? সময় নিয়ে করতে হবে এটা, কারণ হলো যে বাউল সাউন্ড এর ব্যাপারে আছে যে তোমার 3 মিনিটে একবার হইলো সেটাও নাও, বা আবার দেখা যাবে খুব রিপিট রিপিট হচ্ছে কোনো অবস্ট্রাকশন হলো। অবস্ট্রাকশন হলে কি হবে, সেখানে ইনিশিয়াল স্টেজে বাউল সাউন্ডটা বেড়ে যায় কারণ সে অবস্ট্রাকশনটা ওভারকাম করতে চায় না। ঠিক আছে, যখন সে পারে না বা প্যারালাইটিক আইলিয়াস থাকে তখন সেটা কি হবে, সাইলেন্ট হয়ে যাবে, সেখানে তুমি কোনো বাউল সাউন্ড পাবা না। বোঝা গেল কি? হ্যাঁ
বুঝতে পারছো আমার কথাটা? হ্যাঁ, এভাবে দেখতে এভাবে কোয়াড্রেন্ট টু কোয়াড্রেন্ট এক্সামিনেশন করতে হবে, কোন কোয়াড্রেন্টে আমি কি প্যাথোলজি পাইতে হবে সেটা একটা ধারণা করতে হবে, এবং যেই ফাইন্ডিংসটা আমি পাবো সেটা আমার ব্যাকগ্রাউন্ড নলেজের সাথে মিলাইতে হবে, মিলে আমাকে একটা কনক্লুশন আসতে হবে, বুঝছো? অ্যাবডোমিনাল এক্সামিনেশন। আচ্ছা, এখন এইটুকুন গেল। আর অ্যাবডোমিনাল এক্সামিনেশনের সময় আমরা এক্সপোজারটা কতটুকু বলি? করতে হবে এবং তোমার এক্সামিনারকে বলতে হবে যে স্যার আইডিয়ালি আই হ্যাভ টু মানে এক্সপোজ সাচ এন্ড সাচ এক্সচেঞ্জ। ঠিক আছে, তুমি যে আসল জিনিসটা জানো এটা তোমাকে জানান দেবো। আচ্ছা, এখন ধরো আমি একটা পেশেন্টের দেখলাম যে তার স্টিগমাটা অফ কি আছে লিভার ডিজিজ, যেমন আমি দেখলাম তার সুপারফিশিয়াল পেশেন্ট ইকটেরিক আছে, তার লিভারটা এরকম শাঙ্কেন বা ফর্ম আছে, এরকম আমি অ্যাসাইটিস পাইলাম, তারপরে ইয়ে পাইলাম, তো সব যদি স্টিগমাটা অফ মানে কি লিভার ডিজিজ পাই সেক্ষেত্রে আমাকে কি করতে হয়? জেনাইটাল এক্সামিনেশন করতে হয়। জেনাইটাল এক্সামিনেশন করলে কি হয়? সিরোসিস অফ লিভারে কি থাকে? টেস্টিকুলার কি থাকে? প্রমা কি আমরা পেয়েছি ক্লাসে নাই নাকি? বুঝা গেল। কি প্রমাণ নাই ক্লাসে? তুমি মেয়ে তো আমার সাথে রেসপন্সই করলো না, বুঝলাম না সে তোমার ক্লাসেই নেই। আফরোজ জান্নাত আছো? আফরোজ জান্নাত হ্যালো। আচ্ছা, তাহলে কথা বলে লাভ নাই, তোমাদের অনেকে ক্লাসে নাই, ইফতেখার আসো? ইফতেখার জি স্যার। আচ্ছা, তাহলে তোমাদের বন্ধুদের কি সবাই কি ক্লাসে নাই? বুঝে গেল। হ্যাঁ, পার্সেন্টেজ যদি খুব বেশি জরুরি হয় তাহলে তো শুধু পার্সেন্টেজ দিয়ে দিলেই পারি। ক্লাসে এই 2 ঘন্টা ধরে কেন বকবক করলাম, কোনো দরকার ছিল কি? না, আমার নেক্সট ক্লাস হলে আমি সবাইকে ভিডিও অন করে দেব, ক্লাস নেব না। এই প্রবলেমের জন্য স্যার ম্যাক্সিমামেরই ঝামেলা। তাহলে বেস্ট অ্যাট্রোফি থাকবে। প্রবলেমের জন্য কি পুরো ক্লাসে তো কোনো আমি রেসপন্স পেলাম না। তো ঠিক আছে, এই দুটো সিস্টেম এক্সামিনেশন তোমরা যদি পারো, নিজেদের ভাই বোন বা অন্য কোনো স্পেসিমেন থাকে তাহলে তার সাথে প্র্যাকটিস করতে পারো, নিজেরা একটু হাতিসনের বইটা পড়ে নিও। আমি মোটামুটি বুঝা দেওয়ার চেষ্টা করলাম, এটা আসলে প্র্যাকটিক্যাল ক্লাস এভাবে আসলে খুব একটা হয় না। ঠিক আছে, তারপরে তোমরা যতটুকু বুঝছো কিনা আমি জানি না, চেষ্টা করবো। ঠিক আছে, যেহেতু তোমরা মেডিসিনে করেছো একই রকম অ্যাবডোমিন এক্সামিনেশন দুনিয়াতে, তুমি আজকে এমবিবিএস পরীক্ষা দিবা, যা করবা এফসিবিএস পরীক্ষা, এমডি পরীক্ষা বা বিদেশে যা যে কোনো পরীক্ষা দাও, তোমাকে হাতের কাজটা দেখাতেই হবে, এইগুলোই তোমাকে এক্সামিনেশন করতে হবে। মানুষের তো আর প্যাট দুইটা হবে না, একটাই প্যাট, সেটা পরীক্ষা করতে হবে। ঠিক আছে, আর জেনারেল এক্সামিনেশন এই দুটো ভালো করে পড়ে নিও। তো মাওয়া, জান্নাতুল মাওয়া? জি স্যার। জি স্যার, তাহলে আমি আমার আজকে শেষ করে দেই। ঠিক আছে, আজকে শেষ করে দেই, তোমার পার্সেন্টেজ দিয়ে দাও। ওকে জি স্যার। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, দোয়া করো। আসসালামু আলাইকুম।